আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের পিনাট বাটার তৈরি করে দেখাবো। আমি এখানে ছোকলা সহ বাদাম নিয়েছিলাম, তো বাদামগুলো ছিলে এরকম করে নিতে হবে এবং কালো কালো যদি বাদাম থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমি হালকা আঁচে মানে একদম লো আঁচে বাদামগুলোকে ভেজে নিব, সুন্দর করে ভাজতে হবে। আর ভিতর থেকে যদি কালো কালো বাদাম থাকে সেগুলো সরিয়ে দিতে হবে। তারপরে ভাজার পরে এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করলে মচমচা হয়ে যাবে বাদামগুলো, ছিলতে একটু সুবিধা হবে। এইগুলোর যে ছিলকা আছে ওগুলো কিন্তু সরিয়ে দিতে হবে এবং সাদা অংশটা নিতে হবে আমাদের। এই হাত দিয়ে এইভাবে ছিলতে পারবো না, এই কারণে আমি একটি কাপড়ের সাহায্য নিয়েছি। আপনারা যেভাবে পারেন এই ছিলকাগুলো সরিয়ে দিবেন। তো এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন তাদেরকে কাছে অনুরোধ, প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমি এই যে কাপড়ের সাহায্যে একটু ডোলে ডোলে এই সিল্কাগুলো সরিয়ে নিয়েছি। এরপরে আমার এখানে 2 কাপ পরিমাণ বাদাম হয়েছিল। এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি সুগার পাউডার করে নিয়েছি, মানে তারপরে আমি ওটার মধ্যেই ব্লান্ডারের মধ্যেই দিয়ে দিলাম বাদামগুলো। আর বাদামগুলো কিন্তু আপনাদের ভালো কোনো গ্রাইন্ডারে পিষতে হবে, কারণ 700 থেকে 1000 ওয়াটের গ্রাইন্ডারে পিষতে হবে। এটা পিষতে গিয়ে গ্রাইন্ডার অনেক প্রেশার দিতে হয়। আর এখানে আমি বাটার গলিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর বাটারটা দিয়ে আমি চিনি পাউডারটা দিয়ে তারপরে ভালো করে এইভাবে গ্রাইন্ডারে বারবার করে একটু পর পর আমি ঘুরিয়ে নিয়েছি, কারণ একবারে ঘোরাতে গেলে কিন্তু গ্রাইন্ডার গরম হয়ে যায়, কারণ এটা অনেক প্রেশার দিতে হয়। তারপরে দেখবেন এই যে এই রকম একটা আকার চলে আসবে, এটা পিনাট বাটার হয়ে গেছে আমার তৈরি করা। তারপরে আমি একটা কাচের জারে রেখেছি এবং এই পিনাট বাটারটা আপনি ইচ্ছা করলে পাউরুটি রুটি সব কিছু দিয়ে খেতে পারেন, খুবই হেলদি হয়ে থাকে। আর যদি আপনারা না চান তাহলে কিন্তু সুগার পাউডারটা নাও দিতে পারেন, মধু ইউজ করতে পারেন। এখানে যেহেতু আমার বাসায় মধু ছিল না এই কারণে আমি দেইনি। তো কেমন লাগলো আপনারা এই রেসিপিটি আমার? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে এখানেই রাখছি।